ইয়াবা ও সিগারেট চোরাচালানকালে কক্সবাজারের রামুর গর্জনিয়া সীমান্তে ভিজিবির সাথে সংঘর্ষে নাজামুদ্দিন নামের এক যুবকের নিহতের ঘটনা ঘটেছে সোমবার ভোর সাড়ে পাঁচটায় গর্জনিয়ার মরিচা এলাকায় এই ঘটনা ঘটে সীমান্ত ঘেসা ওই ঘটনাস্থল থেকে মোহাম্মদ মোস্তাক নামের এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে বিজিবির গুলিতে নিজাম নিহত হয়েছে বলে দাবি করেন ঘটনার পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদরের খুরুশকুল ঘুণার পাড়ায় নিহতের বাড়িতে নিয়ে যায় পরিবারের দাবি নিজাম সিগারেট পাচারের সাথে জড়িত নয় গরু ব্যবসার জন্য সীমান্তে গিয়েছিলেন তিনি এদিকে নাইখং এগারো বিজিবির অধিনায়ক সাহেল আহমেদ নুবেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী দলের উপর নিজাম ডাকাত বর্ষণ করে ও বিজিবির মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে এই সময় আত্মরক্ষাতে বিজিবি পাল্টা গুলি বর্ষণ করে পরে সেখান থেকে ইয়াবা ও বার্মিস সিগারেট উদ্ধার করা হয় থানা পুলিশ সূত্রে জানা গেছে নিহত নেজাম কক্সবাজার শহরের আলোচিত কলেজ ছাত্র তানভীর হত্যা মামলার প্রধান আসামি খারাপ শেষে জামিনে বেরিয়ে নিজাম দীর্ঘদিন ধরে গর্জনিয়ার আলোচিত চোরা কারবারি শাহিনের সাথে গরু ইয়াবা ও সিগারেট পাচারের সাথে জড়িত ছিল বলে জানিয়েছেন সীমান্তের একাধিক সূত্র মোজামেল হক টিটিএন কক্সবাজার